বাংলা টেলিভিশনের জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস একের পর এক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে তাকে দেখা গেছে। সম্প্রতি শেষ হয়েছে তার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি, আর এর মধ্যে আবার প্রেমের গুঞ্জন তাকে নিয়ে। পুরনো গুঞ্জন নাকি সত্যি হতে যাচ্ছে, এই নিয়ে তিনি কি বললেন, সম্পূর্ণ ব্যাপারটা কি, তাহলে চলো জানা যাক। জন্মদিনে রুবেলকে রাত 12টায় শুভেচ্ছা। কেক কেটে ছবি ভাগ করে দিনটাকে কিছুটা বেশি স্মরণীয় করে তুলেছিলেন তিনি। রুবেল দাস আর শ্বেতা ভট্টাচার্য যমুনা ঢাকি ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখেছে দর্শক। গত 5ই সেপ্টেম্বর ছিল রুবেলের জন্মদিন, আর সেই দিন থেকেই শুরু হয় সকল জল্পনা। স্টুডিও পাড়ায় কান পাতলেই এখন একটাই গুঞ্জন, সহ অভিনেত্রী শ্বেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রুবেল, তারা নাকি প্রেম করছেন। সত্যি কি তাই? এবিপি আনন্দের পক্ষ থেকে রুবেলকে এই প্রশ্ন করতেই তা শটান জবাব, না। তিনি বললেন, আসলে কাজ শেষ হয়ে যাবার পরে সাধারণত সহ অভিনেতাদের সঙ্গে যোগাযোগ থাকে না, কিন্তু শ্বেতার ক্ষেত্রে তা ঘটেনি। আমরা খুবই কাছের বন্ধু, আমার জন্মদিনটা বিশেষ করে তোলার জন্যই ও উদ্যোগ নিয়েছিল, এটা কখনোই প্রেমের ইঙ্গিত নয়। আমরা যখন একসঙ্গে ধারাবাহিক করতাম তখন থেকে এমনটা রটেছে। প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও বন্ধুত্ব যে অটুট সে কথা বারবার বলেছেন রুবেল। বেশ কয়েক মাস হলো শেষ হয়েছে তাদের ধারাবাহিকটি, এখনও তাদের মধ্যে অটুট বন্ধুত্ব। তো বন্ধুরা, এই জুটিকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।